তোমার চ্যানেল মিনির কুক হাউস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, লাঞ্চে খেতে পারো, ডিনারে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো। তো রেসিপিটা হলো হেলদি অ্যান্ড টেস্টি মিক্স ভেজিটেবল রুটি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এখানে আমি সব রেডি করে নিয়েছি। কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা মুগ ডাল সেদ্ধ, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। গাজর গ্রেট করে নিয়েছি, খুব মিহি করে গ্রেট করে নিয়েছি, দেখো ঠিক এভাবে। এটা হচ্ছে বিট, খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। নিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার, চাট মশলা। এখানে নিয়েছি ধনে পাতা কুচোনো, এটা হচ্ছে মৌরি, ভেজে শুকনো কড়াতে ভেজে আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি। আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে লঙ্কাটা একদম কম চলে তাই একটা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আর এটা হচ্ছে আজোয়ান, অল্প আজোয়ান নিয়েছি। এটা হচ্ছে বাটার, এবার আমি ডোটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মুগ ডাল সেদ্ধ, এবার দিচ্ছি হাবিয়ে দিয়ে দিচ্ছি গাজর, বিট, ধনে পাতা, আদা, লঙ্কাটা দিয়ে দিলাম, মৌরি, ভাজা মৌরিটা দিয়ে দিচ্ছি, কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম, কিছুটা আজোয়ান দিলাম, দেবো হচ্ছে ব্ল্যাক পেপার, খুব বেশি না এক চিমটির মতো দিচ্ছি, দিলাম চাট মশলা। এবার দেব দু চামচের মতো বাটার, আটার সঙ্গে সবজি মশলাগুলো সব খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে রেখে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি নিচে। এই রুটিটা পাতলা হবে না, একটু মোটা ধরনের হবে, আস্তে আস্তে করে সফট হাতে বেলে নিতে হবে। ঠিক এভাবে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রুটি। এভাবে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এভাবে বাটার নিয়ে আমি একটু লাগিয়ে দেব, তাহলে খেতে আরো টেস্ট হবে। খুবই হেলদি একটি রেসিপি, তোমরা বাড়িতে কিন্তু এভাবে ঠিক ট্রাই করতে পারো। ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। এটা হয়ে গেছে, ঠিক একই ভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। একটু সার্ভ করে নিচ্ছি। ধনেপাতার চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগবে, বা যে
কোনো আচারের সাথে খেতে ভালো লাগবে? একদম রেডি হেলদি এন্ড টেস্টি মিক্স ভেজিটেবল রুটি, খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগবে খেতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন হলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।